এর আগের ভিডিওতে অপো ব্র্যান্ডের একটি মোবাইল নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, অপো K7। আজকের ভিডিওতে শাওমি ব্র্যান্ডের একটি মোবাইল নিয়ে বিস্তারিত আলোচনা করব, যে মোবাইলটি আগের ব্র্যান্ডের মোবাইলের তুলনায় অনেকটা একই রকম হবে এবং প্রাইসটাও একই রকম। শাওমি ব্র্যান্ডের এই মোবাইলটির নাম হচ্ছে রিডমি 10X Pro 5G। এটা 5G মডেলটার নাম নয়, রিডমি 10X Pro, যেটা 5G সাপোর্টেড। মোবাইলটির ডিসপ্লে থাকছে অ্যামোলেড ডিসপ্লে এবং পেছন দিকে চারটি ক্যামেরা ইউজ করা হয়েছে, 48 মেগাপিক্সেলের চারটি ক্যামেরা। এবং র্যাম ব্যারিয়ার থাকবে 8GB র্যাম 128GB, যেখানে মিডিয়াটেকের প্রসেসর ইউজ করা হয়েছে মোবাইলটিতে। এবং বিস্তারিত জানতে পারবেন ভিডিওর মাঝে। তো গাইজ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। সো দেরি না করে চলুন শুরু করা যাক। এ মোবাইলটির বডি, বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইনের কথা বলতে গেলে মোবাইলটির ওয়েট থাকবে 208 গ্রাম। এবং মোবাইলটির পেছন থেকে আসবে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশনের সাথে, এবং ফোনটির সামনের দিকে ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন দেখতে পাবেন। মোবাইলটিতে ইউজ করা হবে 8GB র্যাম 128GB এবং সাথে থাকে 256GB একটি ভ্যারিয়েন্ট, যেখানে UFS 2.1। মোবাইলটির পেছন দিকে চারটি ক্যামেরা ইউজ করা হয়েছে, 48 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা যেটা থাকবে মেইন ক্যামেরায়, এবং অ্যাপারচার কাজ করবে F1.8। 8 মেগাপিক্সেলের একটি টেলিপোর্টো ক্যামেরা আছে, যেখানে 3x অপটিক্যাল জুম পাবেন এবং 3x অপটিক্যাল জুমের সাথে 8x আলট্রা জুম পেয়ে যাবেন এই মোবাইলটিতে, অর্থাৎ হাইব্রিড জুম। এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা আছে, যেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। অনেকটা বেটার একটা কাজ করেছে এই মোবাইলটি 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর এবং টেলিপোর্টো ক্যামেরা না ইউজ করে। এবং ভিডিও রেজলিউশনে 160 পিক্সেলের সাথে 30fps 3840x160 পিক্সেলস ইউজ করা হয়েছে মোবাইলটির ক্যামেরা সেন্টারে। মোবাইলটি সেলফি ক্যামেরায় কিন্তু 4K ভিডিও সিস্টেমটা থেকে যাবে। মোবাইলটির পেছন থেকে 4K ভিডিও শ্যুট না করতে পারলেও মোবাইলটির সামনের থেকে 4K 30fps সাথে ভিডিও শ্যুট করতে পারেন, এবং 1080 পিক্সেলের সাথে 30fps 60fps বরাবরই 4K থেকে শুরু করে লো কোয়ালিটির মধ্যে অনেক ভিডিও আপনি করতে পারবেন এই মোবাইলটির সাহায্যে। এবং মোবাইলটি চার্জিং পোর্টে দেখতে পাবেন USB 2.1, এবং মোবাইলটিকে জীবিত রাখার জন্য 4520 ওয়াটের একটি লিথিয়াম পলিমার ব্যাটারি ইউজ করা হয়েছে, যেখানে ফাস্ট চার্জিং সাপোর্টেড থাকবে 33 ওয়াট, অর্থাৎ মোবাইলটিকে আপনি 30 মিনিটের মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন। এবার কথা বলবো এই মোবাইলটির পারফরমেন্স নিয়ে, অর্থাৎ এই মোবাইলটি ঠিক কী ধরনের গেমিং করা যেতে পারে। মোবাইলটির চিপসেট ইউজ করা হয়েছে মিডিয়াটেকের প্রসেসর Dimensity 820 5G, 7nm আর্কিটেকচারে তৈরি এই মোবাইলটি। সিপিইউতে অক্টোকোরের প্রসেসর দেখতে পেয়েছি, অক্টোকোরের 4x2.6GHz কর্টেক্স A76 এবং সাথে থাকছে 4x2.0GHz কর্টেক্স A55। এবং জিপিইউটা একটু দুর্বল, মেলি G57। বেশিরভাগ মোবাইলে যেটা ঘটে, মোবাইলের চিপসেট অনেকটাই হার্ড করে, মোবাইলের সিপিইউটা বেটার থাকে, বাট জিপিইউটা একটু দুর্বল হয়, যেখানে বটলনেক করাটার সম্ভাবনা বেশি থেকে যায়। এবং ইন্টারফেসের কথা আসলে, মোবাইলটিতে অপারেটিং সিস্টেম Android 10, MIUI 11, এবং এই মোবাইলটির এক্সট্রা ফিচারটা হচ্ছে 5G। যদি আমাদের বাংলাদেশে 5G একটু কম দেখা যায়, কম বলতে 5G সাপোর্ট নেই, তো আশা করছি কিছু দিনের মধ্যে মোবাইলটি রিলিজ হওয়ার পর আমরা 5G ইউজ করতে পারবো। এবং 2020 সালে একটি স্মার্টফোন ইউজ করার সময় যেটা সবথেকে বেশি আই ক্যাচিং হওয়া দরকার, সেটা হচ্ছে ডিসপ্লে। এই মোবাইলটিতে অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন, ক্যাপিকটি প্লাস স্ক্রিন 60mm কালার। মোবাইলটির ডিসপ্লে সাইজ থাকবে 6.57 ইঞ্চ, যেখানে স্ক্রিনটি ওয়াট রেশিও কাজ করবে 83.7%, এবং রেজলেশনে 1080 পিক্সেলের সাথে 2400 পিক্সেলস 20.9 অ্যাসপেক্ট রেশিও। এবং এটার ডিসপ্লেতে আমার কাছে বেশ ভালো লেগেছে এটার ডিসপ্লে ডেন্সিটি 401 PPI, যার কারণে মোবাইলটি কালার, এখানে স্যাচুরেশন সব কিছু একটু বেশি বেশি দেখতে পাবেন। অ্যামোলেড ডিসপ্লেতে মোটামুটি এটাই ঘটে থাকে, মোবাইলের ডিসপ্লে ডেন্সিটি তত বেশি থাকে, মোবাইলটি হাইলাইট ইউজ করার সময় ততটা পারফেকশন বেশি খুঁজে পাওয়া যায়। এবং ব্রাইটনেস থেকে হার্ড করার জন্য এই মোবাইলটি ডিসপ্লে প্রোটেকশনে আছে 600 নিটস, যেখানে HDR10+ সাপোর্টেড। তো আশা করি বুঝতে পারছেন এই মোবাইলটির ডিসপ্লেটা সবথেকে বেটার হতে যাচ্ছে এই মোবাইলে। তো গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিও যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটি লাইক করবেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, টিল দেন টেক কেয়ার, টাটা।